ঠিক আছে তুই যদি ভিক্ষা দিবি না দিস তাহলে মোদিকে ভোট দেবো আর আমি এই বছর ভিক্ষা দিই তো তুই ওই বছর তুই ভিক্ষা দিবি আমি তোমাকে বাপি মনে করবো না একবার ফাটিয়ে দেবো কিন্তু আমি চাচাকে ভোট দেবো তোমার চাচার কি কইতে দিয়া সালা গাছটা সালা ওয়াকালে মুড়া আলো রে সালা মোদির যেমন গ্যারান্টি নেই তেমন ইয়ারও গ্যারান্টি নেই খা সালা পানি খা আদমরে তো হয়ে আলি আর কয়দিন বাজবি কিছু তো নেই তোর শরীরে এই কিন্তু ভালোই ধরে হবে তুই শুনেলে তুই কিন্তু ওর রকম শুকিয়ে যাস না চুর চেষ্টা বেগুন কিনিয়ে যাস আমাকে আল্লাহ তোমার ভালোই করুক চাল দে গহম দে আটা দে রুটি দে রে এই ফকিরটাকে রে কান্না করে না তো ভিক দে যেমন করে পারবি তেমন করে ভিক দে দে রে বাবা দে আরে কে আহিত কে আহিত শালা কে তুই আহিত বে বাড়ি ঢুকে যাহিত এদিকে আহিত এদিকে আই না রে বাবা আমি ভিক এড়ি আমি ভিক কেলিতে সেই চেটে ভিক্ষা দাও ও ফকির তা আমি কি করবো বে সালা হাজার হাজারটা দিনে ফকির আসছে তো পয়সা আমি কিভাবে দেবো অতটি হ্যাঁ সালা খেয়ে দে তোর কি কাজ কাম নেই সব পয়সা তো নেতারাই লুটেলে হবে আর যেটি পয়সা বেঁচে ছিল ওইটি আদানি আর আম্বানিকে দিয়ে দেয় তা আমার কি বাল থাকবে ওর কি কাজ যা চাহাবি ঠিক করার প্রতি হয়ে যাবে তুইও আদানি আম্বানির কাছে চেতে যেতে হবে বে হ্যাঁ বে হ্যাঁ ওয়ার্কের কাছে পেছে চেতে যেতে হবে আর তোর জেদ ভাই সব আদানি আম্বানিকে দিয়ে দে আমার জেদ ভাই সব টি পেছে দিয়ে দে হবে তাহলে আমি কি করছি নুবে তুই গেট বাড়াইনি ও ওগুলা বাদ দে ঠিক দে তুই যখন আসতে যখন পেরে তো তুই আরো খানিকটি পর আসবি এখন আমার বহু নেই এখন তুই চলে যা ঠিক দিয়ে সাথে তোর বহুর কি দরকার হবে আমি কি তোর বহু চাইছি বে বহু আসার অবধি ঘাটা দেখবো আমি এ শালা ভিক দে না 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 শালা ভ্যাট বকিস না তোকে যদি আমি এখানে ভিক দিয়ে দিই তুই শালা আমাকে দিন মেন ভিক দিতে হয় শালা হাজার হাজার একটা ফকির আসছে যা তুই বের চিল্লা ভিক দিতে পারবো না তোকে তুই ভিক দিবি না তুমি না ভিক দিবো না ঠিক আছে তুই যদি ভিক যদি না দিস তাহলে মোদিকে ভোট দেবো আর আমি এই বছর ভিক চাইছি তো তুই ওই বছর তুই ভিক চাবি না রে ভাই করছি না তাহলে ওই জিতে জিতে লাই তো এখন যদি দু চারটা ফকরকে ভিক দিতে পারছি ওইটাই তখন দিতে পারবো না তখন আমি পথের ভিখারি হয়ে যাবো থামবে থাম আমি নিয়ে আসছি তুলে কিছু নিয়ে আনছি কেরকম করে ঢাল হচ্ছে থালি ফুটাবে তুমি চেল দেবো চেল দিয়ে পড়ে যাবে গোটটা দিয়েছে নসি ফুটটা আর তুই থালি ঝুঁকি গোটটা আবে চাল কেন দিয়ে দেবে পেছনে বুঝি আমার কে চেলিয়া হে লিবি লে লে চল যা আবে চেলটা তো ফকেটে পেলি হিরে শুনে আর তেল নুনের যা দাম সব ডাবল ডাবল তুই পয়সা দিবি কি না বে থাম থাম পেন্টে এখানে গুলো নাই 5 টাকা নাই আয় নাই লে ধর আর শুনে রাখ মোদিকে কিন্তু ভোট দিবি না যে কোনো জিনিস হয়েছে ওই সালে মোদিকে সালা দোষ হয়ে গেছে এত সুন্দর লোকটাকে বিনা কাজে লোক খালি বদনাম করেছিল তো বলে রোদ হয়েছে রোদ হলে বেলা মোদিকে বেলা দোষী করে বসে হয় এমন কি দোষ করে মোদি এই লোকে বুঝে না এত সুন্দর লোকটা দিয়ে বদনাম করছে এই গরম না ছাতা ঠিক হয় না ছাতা ভেঙে গেছে যে ভাঙা ছাতা দিয়ে ভোট দিয়ে আসছে কি করবো পেশে টেসে তো নেই এমনিও তাহলে গরিব হয়ে ঘুরে ভাই ওই এখন ঘুরে ভাই ফুন্ডে ফের বন্ধুর কাছে আড্ডা মারতে গেল এই কখন তোর বুদ্ধি হবে সাধারণ জ্ঞান আছে তো ভোটের দিনে কেউ আড্ডা মারতে যাই ভোটে কাটালে ভোটটা দিয়াই যাকে দিতে বলিনি ভোট তাকেই দিবি হ্যাঁ ভোট টোট দিতে যাবো না আমি
ভোট কি দিয়ে কি আমি চাকরি পাবো নাকি কি ভোট দিতে যাব আমার দ্বারা ভোট মোট হবে না কি ব্যাপার বে মাথা কিছু ভরা আছে ভোটটা দে গাড়ি দিবে ভোটটা ভোট কাটালে হাত কি এই তুমি ভোট ভোট করছো আমি এই ভোট মোট দিতে যাব না পড়াশোনা করে আমি বিয়ে পাশ ইয়ে পাশে আনু তাও আমি চাকরি পেলু না আর আমি ভোট দিতে যাব ২ কোটি লোককে চাকরি দিবার কথা বলেছে জানিস তো অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে হাগাত গিয়ে ধ্যান দিতে পারে না চাকরি দিবে চাচা মাথায় বুদ্ধি রেখেছে কাকে চাকরি দিতে হবে কাকে দিতে হবে না জানিস কিছু এই দোকান খুলতে যাবো তো তেলের দাম জানো হ্যাঁ আটার দাম জানো আর গ্যাসের দাম জানো সবারই তো দাম তো হাই ফাই তা আমি দোকান কিভাবে খুলবো এই শালা তো কইলা পারা গো না আবে নিয়ে কথা ভাবলে হবে না ভাই দেশটা কথা ভাব আগে দেশে গিয়ে দেখ কত আগে গেছে অল ইন্ডিয়া পুরো বিশ্বতে আগে দেশের নাম হচ্ছে জানিস তুই তুমি দেশের নাম ধীরে ধীরে পানি খাও আর এদিকে আমাকে খেবার জুটে না জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে পিনছি বাড়তে নেই নুন আর তুমি পাড়াতে পাড়াতে দেখা হয় তুমি মিঠুন ভাই অত বুঝি না গো মুদি ভোট দিবি পাকে দিন না আচ্ছা মুদি যদি ভোট দিই না দিই সব তো পাঁচ হাজার তুমি দেবে তোর খাওয়া দাওয়া সব বন্ধ করে তুমি মুখে দিবা ভোট দিবি তুমি কোন মুদিকে ভোট দিব না আমি আমি ভোট দিব না আর তোমাকে দিতে দিব না আমি তোমাকে বাপি মনে করবো না একবারে সাক্ষী দিব কিন্তু তুমি ভোট দিবে আমি চাচাকে ভোট দিব তোমার চাচার কি কইতে দিয়া আর কিন্তু বাঁচাবাজি সিন নেই এই তোকে মূর্তি হবে আর সহ্য করা গেল না কিন্তু মারলি রাম মাধব আই গট ব্রেকিং নিউজ কামিং ইন দ্য ভারতীয় জনতা পার্টি ইজ টচিং 300 বাই ইটসেলফ আই উইল শো দিস টু ইউ অন দ্য ইলেকশন ইন্টেলিজেন্স ড্যাশবোর্ড দ্য লেটেস্ট ফিগার্স কামিং ইন India's Prime Minister Narendra Modi has declared victory in his re-election bid. His বেশি লাভ হয় না এবারে কি হয়েছে দেখো খালি এবার কি হবে কি হলো
साला देश दूरी चला रहे हैं देख क्यों बे किच्छ है बना देख क्या बार क्यों जा साला रांग में साला कूद वो बे बोलो तो क्या नाचो ठीक है देख कहीं बे देख लो एक बच्चों तो पार हले चर्च से पार हवा के त्याग लाये पानी ताने पाव जबे जाक गाड़ी जाओ तो पानी एक मोर्चा लिया हाथ जाओ तो एक मोर्चा लिया मुट्ठ जाओ तो मोर्चा लिया साला बाया कुछ तो मोर्चा लिया सब कुछ काट के बस मोर्चा लिया है इतना कुछ जाओ कुछ सीनी नहीं चल बोही देखने को लेना कि बोही को ना गाय का मुची भरा पड़े मामा मामू को लो बाजार करते ये मामू को लो बाजार करते बाया करते बोले हाँ जाओ तब तेरे जाओ मामू को ले बैग दे पैसे कैसे में गुलामी जानी ना तुम बाजार करो हम बैठ का हाँ बे कौन जिस्ता का जाक तुम्हें छोड़ देते हैं किधर ना बोलो अनेक पैसा है चल जे আলে কাকু তোমার হয়ে গেল 2000 টাকা কেজি আটা 400 টাকা আমি তো 50 টাকা লেছি নো মাত্র এই বেহানু কি কাক ভরে মাল লিয়াব আর কিন্তু হলো না চার চার লেগে গেছে কোন যুগে বাস করছ তুমি লিখ সারানি সালা এখন 400 টাকা আপকি বার 400 পার ভুলে গই তুমি কেন ভাই তুই জানিস না ভাই মোদি চাচা কি বলেছিল আপকি বার 400 পার ভালোর বস্তা 400 পার